দেশের মাটিতে বেয়জ্জত হচ্ছে মালদ্বীপ সরকার, ভারত বিরোধীরা ফল হাতে নাতে পাচ্ছে মইজু। ভারত মালদ্বীপ দ্বন্দ্বের সুযোগ নিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়েছে চীন, যে কারণে ভারতকেও এখন আর চীনপন্থী মইজু সরকারের কথা তো বিশেষ ভরসা করতে পারছে না। সেই কারণে মালদ্বীপগামী চীনা জাহাজ সিয়াংহং 3 এর গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারতও। ভারতীয় নৌবাহিনী সূত্রের খবর অনুসারে চীনা বাহিনী যাতে মালদ্বীপের ইকোনমিক জোনে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা নিতে তৎপর হয়ে উঠেছে ভারত সরকার। একাধিক গোয়েন্দা সংস্থার মতে এই মালদ্বীপগামী জাহাজ আদতে চীনা গুপ্তচর। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর এলাকায় রয়েছে এই জাহাজটি। জাহাজটি মালে পৌঁছাবে আগামী 5ই ফেব্রুয়ারির দিকে। উল্লেখযোগ্য, মালদ্বীপের পাশাপাশি শ্রীলঙ্কাতে গুপ্তচর জাহাজ পাঠানোর চেষ্টা করেছিল চীন। তবে গত বছর 22শে ডিসেম্বর শ্রীলঙ্কা সরকার জানায় 2024 সালে নিজেদের অর্থনৈতিক জোনে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যদিও চীনপন্থী মৈজু সরকার কিন্তু এমনটা করবে না বলেই ধারণা। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সূত্রে জানা যাচ্ছে মালদ্বীপ সরকার জানিয়েছে আগামী 5ই ফেব্রুয়ারি চীনের এই গুপ্তচর জাহাজকে মালে নোঙর ফেলার অনুমতি দেবে। গত মঙ্গলবার মালদ্বীপের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে কোনো বন্ধুরাষ্ট্রের জাহাজ মাল আসতে পারে। সেই সাথে এও জানানো হয়েছে চীনা জাহাজ মালদ্বীপের অর্থনৈতিক জোনে কোনো গবেষণা চালানো যাবে না। যদিও মৈজুর এই মন্তব্যের উপর ভরসা করতে রাজি নয় ভারত সরকার, সেই সাথে বিরোধীরা শুরু করেছে মালদ্বীপের বিরোধী সরকারও। একই সাথে বিরোধিতা শুরু করেছে মালদ্বীপের বিরোধী সরকারও। এই দিন বিরোধী দলের তরফে স্টেটমেন্ট জারি করে বলা হয়েছে মালদ্বীপ সরকারের এই ভারত বিরোধী নীতি আসলে দ্বীপরাষ্ট্রের ক্ষতিই করবে। যে দুটি বিরোধী দল মৈজু সরকারের বিরোধিতা করেছে তাদের হাতে রয়েছে মোট 55টি আসন, যেখানে মালের মোট আসন সংখ্যা হলো 87টি। এমন অবস্থায় মৈজুর ভারত বিরোধী নীতি যে কোনো সময় হিতে বিপরীত হতে পারে। এক কথায় মৈজুর ইন্ডিয়া আউট নীতির কারণে অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ সমস্যায় পড়েছে মালদ্বীপ সরকার।